হ্যালো বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে পুরোপুরি নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি থোড়ের কোপ্তা কারি। এটা কিন্তু আমাদের হাতের কাছে থাকে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা আমরা তৈরি করে নিতে পারি, আর এটা খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা আমরা বানিয়ে ফেলি। থোড়ের কোপ্তা কারি বানানোর জন্য তাহলে আমাদের থোড় প্রথমেই লাগছে। এখানে আমি একটা 600 গ্রাম ওজনের থোড়, সেটাকে একটু টুকরো করে কাটা আছে, আর এটাকে আমি ধুয়ে রেখেছি। এটাকে আমি এখন একটা মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এখন এটাকে পেস্ট করে নিচ্ছি। এটা পেস্ট করা হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি এটা নামিয়ে নিচ্ছি। থোড়টাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। থোড়টা পেস্ট করার সময় কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা জল দেওয়া যাবে না, কারণ থোড় থেকে এমনি জল বেরোয়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এর মধ্যে বেসনও কিন্তু দিতে পারেন। এবারে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 7 মতো একটু লবণ, 1/2 চা চামচ মতো হলুদ, 1/2 চা চামচ দিলাম চিনি, আর একটু গরম মশলা পাউডার দিলাম 1/4 চা চামচ। এবারে সব ইনগ্রিডিয়েন্টস ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা মাখা হয়ে গেছে। এখন আমি কোফতাগুলোকে তৈরি করে নিচ্ছি। কোফতাগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে, আর তেলটাকে ভালো করে একটু গরম করে নিচ্ছি। এগুলোকে বাদামি করে ভেজে নেব। এগুলোর এক সাইড হয়ে গেছে, আর এক সাইডও ভাজার জন্য আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, 4 ঠিক সমান বাদামি করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি, আর বাদবাকি কোফতাগুলোকেও একই রকমভাবে আমি ফ্রাই করে নেব। কোফতাগুলো ভাজার পরে আমি কিছুটা তেল নামিয়ে নিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ মতো তেল আছে। এবারে এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা 1/4 চা চামচ, গোটা জিরে আর গোটা গরম মশলা, এলাচ, দুটো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এখন এই ফোড়নটাকে একটু ভালো করে কয়েক সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি, তো লবণ দিয়ে দিলাম, টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি বাদবাকি মশলাগুলোকে দিয়ে দেব। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, অল্প পরিমাণ 1/4 চা চামচ একটু রেড চিলি পাউডার দিলাম, 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1/2 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো।
সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম এটা। মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, এর মধ্যে আমি 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর দিচ্ছি 25 গ্রাম মতো কাজু বাদাম বাটা। এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি খুব অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। ছোট কাপের 1 কাপ মতো এর মধ্যে জল দিলাম। এটা ফুটে উঠলে তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা, আর একটু সামান্য লবণ। এটা ফুটে উঠেছে, এবারে কোফতাগুলোকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে, আর এটাকে 4-5 মিনিট আমি ফুটতে দেব। পাঁচ ছ মিনিট হয়ে গেছে, এটা তৈরি হয়ে গেছে, গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে ধনে পাতা কুচিটা না থাকলে গরম মশলা পাউডারও দিতে পারেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা সার্ভ করার জন্য একদম রেডি। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু থোড়ে কোপ্তা কারি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।